দেশ কিন্তু খান জাহানের এই দেশ কিন্তু শাহ জালালের এই দেশ কিন্তু হাজার হাজার আউলিয়ার এই দেশ মহিসার বলখির এই দেশ শাহপুরানের এই দেশ এই দেশে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র বাংলার 14 গুণে তাওহিদি জনতা সহ্য করতে পারবে না ঠিক কি না বলেন যতই ষড়যন্ত্র করুক না কেন তারা কৌশল অবলম্বন করবে আমরা আল্লাহর সৈনিক হয়ে তার মোকাবেলা করব ঠিক সবাই কি রাজি আছেন ঠিক যারা যারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান আমার ভাইরা সেই জন্য জীবনের সব চেতনা ছেড়ে দিয়া যে যা বলে বলুক সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া একমাত্র কোরআনের দিকে ইসলামের দিকে চলে আসতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين جرى اسلام كي জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন আইনের দিকে দৌড়ালো সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম যত জম পৃথিবীতে মানব রচিত মতবাদ আছে 70 থেকে 80টা এই সকল তৈরি করা মতবাদের দিকে যারা দৌড়ালো দৌড় মেরে মেরে সারাটা জীবন আন্দোলন করলো মিছিল করলো মিটিং করলো নামাজ পড়ে যদি কপাল কালো বানায় ফেলে হাজরা আসওয়াদের মতো যদি কালো বানায় আমার ভাইরা আমাদের কোনো শক্তি নাই শক্তি শুধু আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের ক্ষমতা শুধু আল্লাহ আল্লাহ যেই দিকে আছে সব সেই দিকে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমাদের প্রেরণা আমাদের সাহস আমাদের শক্তি হলেন আমাদের আদর্শ হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সমস্ত আদর্শ ছেড়ে দিতে হবে সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া সমস্ত আদর্শ ছেড়ে দিয়া একটা আদর্শের দিকে আসতে হবে সেই আদর্শ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা সেই রাসূলকে প্রতীক হিসাবে গ্রহণ করি সেই রাসূলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করে নেই আমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ পর্যন্ত নাই আমার নবীজির ভিতরে কি ছিল না প্রত্যেকটি দিক এবং বিভাগ তার মধ্যে অটুট ছিল মজবুত ছিল আমার নবী আদর্শ একজন মুজাহিদ ছিলেন আমার নবীজি আদর্শ স্বামী ছিলেন আমার নবীজি আদর্শ নানা ছিলেন আমার নবীজি আদর্শ শিশু প্রিয় নবী ছিলেন আমার নবীজি আদর্শ একজন বীর ছিলেন তার চাইতে শ্রেষ্ঠ বীর তার চেয়ে বেশি শক্তি রাখতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নাই কোনোদিন আসবেও না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় জায়গা ছিল আমার নবীজি যখন সেজদায় যেতেন তখন তিনি আস্তে করে গিয়ে নবীজির ঘাড়ের উপরে বসতেন সুবহানাল্লাহ বলেন নবীজির ঘাড়ের উপরে যে বসতেন আমার নবীজি বিরক্ত হতেন না সেজদায় লম্বা সেজদা দিয়ে দিতেন কারণ লম্বা সেজদা দিতে পছন্দ করতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝি সেজদা থেকে কখনো উঠবেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সময় বসে থাকতেন আমার নবীজি সেজদা এত লম্বা থাকতেন হুসাইন আগেই উঠে আসতো রাসূলের সেজদা শেষ হতো না এত লম্বা সেজদা তার ছিল আমার নবীজি যত চাওয়া ছিল সমস্ত চাওয়াগুলো আমার নবীজি সেজদার মধ্যে চেয়েছেন সমস্ত চাওয়া সেজদার ভিতরে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রাত জেগে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল একদিন
আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন মসজিদে নববীর ভিতরে বসে থেকে ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আমার নবীর সঙ্গে দেখা করতে আসছেন তিনি মাঝে মাঝে বিভিন্ন সূরত ধারণ করে আসতেন মাঝে মাঝে একজন সাহাবীর সূরত ধারণ করে আসতেন দাহিয়া কলবি নামে একজন সাহাবীর সূরত ধারণ করে আসতেন মানুষের আকৃতি নিয়ে আসতেন তিনি আমার নবীজির সামনে বসে আছেন এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন ঢুকে আমার নবীজির সঙ্গে কথা বলবেন সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন হুসাইন তুমি কি এই লোকটাকে চিনো আমার সামনে যে বসে আছে নাকি কি তুমি চিনো কে না না এই লোকটাকে চিনি মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব তো ভালো না মতলব ভালো না কেন কি হইছে কে না না সব সাহাবী আসে এক রকম ভাবে আর এই সাহাবী আসে আরেক রকম ভাবে কি আরেক রকম ভাবে কে না না যখন আপনার কাছে অনেক সাহাবী আসে তখন তারা হাতে কিছু না কিছু নিয়ে আসে কেউ আঙ্গুর কেউ বেদেনা কেউ উটের দুধ কেউ এরকম খেজুর কেউ না কেউ কিছু কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে আপনার আহলে সুফার অনেক সদস্যগুলো আছে সাহাবে কেরাম আছে কিন্তু এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু খালি হাতে আসে মারাত্মক কৃপণ মার্কা সাহাবী আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন জিব্রাইল কোথায় যাবে আজকে মাঝে মাঝে হুসাইন তো আমারও ধরে আমি তো বেকায়দায় পড়ি আজকে তোমারও ধরবে তোমার বারোটা বাজাবে আজকে সুবহানাল্লাহ বলেন আমার নবীজি ইচ্ছা করলে পরে বলতে পারতেন হুসাইন তুমি এখন যাও কিন্তু বললেন না তিনি বসে বললেন হযরত হুসাইন যখন এই কথা বলে ফেললেন আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন জিব্রাইল আমার বাজায় বারোটা আজকে তোমার বাজাবে চোদ্দটা তুমি আজকে যাবা কোথায় সঙ্গে সঙ্গে জিব্রাইল চুপ মেরে বসে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল রে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করেই ফেলেছে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করেই ফেলেছে তোমার পকেট থেকে কিছু খসাবে তোমার পকেটের ভিতরে হাত দিয়ে দাও আঙ্গুরের ছড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিলাম হযরত জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটের ভিতরে হাত দিলেন আঙ্গুরটা বের করলেন বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন রাখার সঙ্গে সঙ্গে আবার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন হুসাইন কে বলেছে কৃপণ তোমার এই সাহাবী তো কৃপণ নয় এই লোকটা তো কৃপণ নয় তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছে কেন না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন কি হয়েছে পকেটে আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করে না পকেটে আঙ্গুর অথচ বের করে না কি কৃপণ মারাত্মক কৃপণ আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আমার নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না চুমু দেয় না আদর করে না তাদেরকে সোহাগ করে না আর বড়দেরকে সম্মান করে না আমার নবীজি বলেন ওর উম্মত হওয়ার কোনো অধিকারই নাই বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু কিছু বুড়ো মানুষ আছে ছোট বাচ্চা দেখলি হাত তোলে আছে না নাই করা ঠিক না ছোট বাচ্চা মসজিদে গেলে পরে লাঠি তোলে আছে না নাই আছে এটা উচিত না ছোট্ট বাচ্চাদেরকে আমার নবীজি একদিন খুতবা দিচ্ছেন জুমার খুতবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা জুব্বা পরে আসতেছেন আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা থেকে কোলে করে নিয়ে এসে প্রথম কাতারে বসায় দিয়া আবার তিনি খুতবা শুরু করে দিলেন ছোট্ট বাচ্চাদেরকে ইনকারেজ করতে হবে উৎসাহ দিতে হবে তাদের সঙ্গে মিশে যেতে হবে তাদের সঙ্গে কথোপকথন করতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে কারণ ওই শিশুটা যখন বড় হয়ে যাবে শিশু সন্তান বড় হয়ে গেলে ইসলামী আন্দোলনের সিপাহসালার হয়ে যাবে ঠিক কিনা বলেন সিপাহসালার হয়ে যাবে তাদের সঙ্গে কোনো কড়া কোনো আচরণ করা যাবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন না না মারাত্মক কৃপণ মার্কা সাহাবী আমার নবীজি বললেন হুসাইন যা বলেছে বলেছো আর বলার দরকার নাই এখন তুমি খাও কে না না আমি খাবো না কেন কে না না এতক্ষণ ধরে একজন মেহমানকে কত গালাগাল পারলাম কত গালি দিলাম এখন ওনাকে একটু খাইতে বলেন উনি তো মেহমান উনি আগে খাক এরপর আমরা খাবো জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মানুষ না ফেরেশতারা খায় তারা ঘুমায় না এখন পড়ে গেছেন আরেক বেকায়দা হাই আল্লাহ খাবো কেমনে আজকে আরে তো বারো মুসিবতে পড়ে গেলাম কি মুসিবত খাবো কেমনে আজকে
মহামুসিবতে তিনি পড়ে গেলেন। খাওয়া তো বুঝি না, খায় কেমনে বুঝি না, ঘুমায় কেমনে তাও বুঝি না। আল্লাহ শুধু আল্লাহ রসুল শুধু মুসকি মুসকি হাসেন আর জিব্রাইলের দিকে তাকায় থাকেন, জিব্রাইল আজকে তুমি যাবা কোথায়, কবলে পড়ে গেছো আমার নাতির, আমারই ছাড়ে না, আমি ঘরের মধ্যে থাকলে পরে সে আমারে ছাড়েন, আমারে বলে আপনি ঘোড়া হন, হন ঘোড়া, আমি ঘোড়া হই, হামাগুড়ি দিই, আর আমার ঘরের উপরে হুসাইন বসে আর আমি গোটা ঘর ঘুরে বেড়াই। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন হুসাইন আর কিছু বলার দরকার নাই, এখন তুমি খাও। না না আমি খাবই না, আগে ওই মেহমানকে খাওয়ান। আরো বিপদে পড়লেন। এবার আল্লাহ বললেন জিব্রাইল রে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করেই ফেলেছে তোমাকে কিছু খাওয়াই সারবে। ঠিক আছে জিব্রাইল, তুমি তো মানুষ না, কিন্তু ও তো জানেও না, প্রকাশ করার দরকার নাই জিব্রাইল। আজকের দিনের মতো, এখনকার সময়ের মতো, কিছুক্ষণের জন্য আমি তোমাকে খাওয়ার মতো কিছু সুযোগ আমি আল্লাহ তোমাকে করে দিলাম। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় আছেন। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে গুরুত্বপূর্ণ দর্স তিনি দিচ্ছেন। যখন তিনি দর্স দিচ্ছিলেন, হাদিস যখন তিনি সবাইকে শোনাচ্ছিলেন, এমন সময় দরজায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য তিনি আসতেছেন। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন ও হুসাইন তুমি কোথায় যাও, আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন আমার নানার সঙ্গে দেখা করতে যাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন না তুমি যেতে পারবা না, কেন যেতে পারবো না, রসুল এখন গুরুত্বপূর্ণ কথা বলছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন, এখন গেলে পরে সমস্ত আলোচনা বন্ধ হয়ে যাবে, তুমি এখন যেতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন, রেগে গেলেন, রেগে গিয়ে বললেন তোমরা যে নবীজির কথা শুনতে যাও, তোমরা যে নবীজির সামনে সারাদিন রাত বসে থাকো, যার নেতৃত্ব তোমরা ফলো করো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়, রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার কর, আমি অনেক বড়। আবু হুযাইফা ভয় পেয়ে গেলেন, আরে বাবা আরো যদি কিছু বলি, আরো কিছু বলবে, আর কিছু বলারই দরকার নাই, কিচ্ছু বললেন না। তিনি রওনা দিলেন, ওই সাহাবী গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ভাই ওমর তুমি কি শুনছো, মারাত্মক একটা কথা বলেছে কে, আলীর ছেলে হুসাইন। আলীর ছেলে হুসাইন বলেছে যে সে নাকি আমাদের নবীর চাইতে হাজার গুণে বড়, এটা তো সহ্য হওয়ার মতো কথা না। ওমরে ফারুকও খেপে গেলেন, বললেন ঠিক আছে আলীর ছেলেটা সাইজ করা হবে। আলীর ছেলে এত বড় কথা বলে, কালকে আমার ছেলে আবদুল্লাহকে ডাইকে কি বলছে হুযাইফা তুমি জানো, কি বলছে আমার ছেলেকে ডাইকে বলছে আবদুল্লাহ এদিকে আয়, তুই আমার চাকর, তোর বাপ আমার চাকর, তোর 14 গোষ্ঠী আমার চাকর, আমার ছেলেকে ডাক দিয়ে কথা বলছে হুযাইফা, আজকে হুসাইনের ব্যাপারে কিছু কথা হবে, চলো রসুলের কাছে যাই। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার চক্ষু আড়াল করে, সবার চক্ষুকে মানে আড়াল করে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ায় আছে, কিন্তু মুখে হাসি নাই, হাসতেছেন না। আমার নবীজি সবচেয়ে কষ্ট পেতেন তখন যখন হুসাইন না হাসত। আমার নবীজি বলেন না না তোমার কি হয়েছে, হাসো না কেন, কি তোমার দুঃখ বলো, না না আজকে আমি হাসার জন্য আসি নাই, আজকে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। মানে ছোট্ট মানুষ, বয়স কম, কিন্তু তার সম্মান এত বেশি, এত দাম, ইসলাম জেন্দা হতা হায় হার কার বালা কি বাত, ইসলাম জেন্দা হয়েছে হুসাইনের শহীদের মধ্য দিয়া। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন নানা আমি আপনাকে আজকে কিছু কথা বলতে চাই, কে নানা বলো, কে নানা বলবো তবে শর্ত আছে, কি শর্ত, আপনার উপস্থিত যত সাহাবী আছে সবাইকে আপনি ডাক দেন। আমার নবীজি সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন নানা এখন বলো, নানা বলবো আরেকটা শর্ত, কি শর্ত, তুমি একটু শুয়ে পড়ো। আমার নবীজি শুয়ে পড়লেন মসজিদ নববীর ভিতরে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সুন্দর বুকের উপরে বসে গেলেন। কি সম্পর্ক, নানা এবং নাতি, নাতির সম্পর্ক কত অটুট, কত মজবুত। বসে পড়লেন, বসে পড়ে বলছেন নানা আমি আজকে আপনাকে বেশি প্রশ্ন করতে চাই না, আপনার সাহাবা কেরাম এখানে আছে, আমি শুধু আপনাকে তিনটা প্রশ্ন করব, কয়টা
তিনটা প্রশ্ন আপনি শুধু উত্তর দিবেন আমার নবীজি বললেন না না তুমি আমাকে তিনটা প্রশ্ন কেন যত প্রশ্ন করবে কোনো আপত্তি নাই সব প্রশ্নগুলো তুমি আমার সামনে প্লেস করো বলো আমি উত্তর দিয়ে দেব এবার হোসেন বলছেন না না আপনি বলেন তো দেখি আপনার পিতার পরিচয়টা কি আপনার বাপকে আপনি বলেন আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন আমার পিতার পরিচয় হলো আব্দুল্লাহ তার বাড়ি কোথায় মক্কায় কোন বংশের মানুষ কুরাইশ বংশের মানুষ এবার তিনি বলছেন না না আপনার পিতার নাম আব্দুল্লাহ বাড়ি তার মক্কায় তার বাবার নাম আব্দুল মুত্তালিব এতটুকুই তার পরিচয় শেষ কি এবং তার নাম আছে আপনি কি জানেন আমার পিতার পরিচয়টা কি এবার তিনি বলছেন আমার পিতা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে তিনি হলেন আমার পিতা গর্বিত পিতা হযরত আলী এমন বাপ তো আপনার জীবনে কোনোদিন কিসমতে জোটে নাই আমি আপনার চাইতে বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আসতে দেয় না মেজাজ তো ওখানেই খারাপ মেজাজ তো আগে খারাপ হইছে এটার উত্তরে কেবল হচ্ছে সাহাবা কেরামের সামনে জোরে বলেন সুবহানাল্লাহ বয়স কম কিন্তু বুদ্ধি বুদ্ধি কি বেশি আছে না এরকম বাচ্চা কাচ্চা আছে না কিছু আছে আমার নবীজি বুঝতে পারতেছেন হ্যাঁ ঝাল কেবল শুরু হইছে আমার আমার নাতি কোন দিক দিয়ে কোন কথা মারতেছে বুঝতে পেরেছি বুঝি সাহাবা কেরাম কোন বেয়াদবের সঙ্গে করছে আমার নবীজি বললেন ও নানা আর কি বলতে চাও প্রাণ খুলে বলো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না না আপনি বলেন তো দেখি আপনার মায়ের পরিচয়টা কি আপনার মাকে আপনি বলেন এবার আমার নবীজি বললেন ও আমার কলিজার টুকরা হুসাইন আমার মার পরিচয় হলো আমার মার নাম হলো আমেনা তার বাপের নাম কি ওহাব জহুরি বাড়ি কোথায় মদিনায় এবার তিনি বললেন আপনার মায়ের আগেও কিছু নাই পরেও কিছু নাই আপনি কি জানেন আমার মার পরিচয় কি আমার মাকে আপনি কি জানেন আমার মা হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতিমা এমন মা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই আমার নবীজি একদিকে আনন্দের কান্না আরেকদিকে জড়ায়া ধরে ললাটি কপালে চোখে নাকে মুখে গোটা শরীরে চুমু দিয়া বলছেন কলিজার টুকরা হুসাইন প্রাণটে ভরাইয়া দিলি আর কি প্রশ্ন আছে প্রাণ খুলে তুই বল আমার কাছে এবার তিনি বলছেন না না আপনি বলেন তো দেখি আর বেশি প্রশ্ন করব না এবার বলেন তো দেখি আপনার নানার নামটা কি আমার নবীজি যখন প্রশ্ন করল আমার নবীজির সামনে যখন প্রশ্ন করলেন এবার নবীজির চোখ খুবে এবে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন না না আমার নানার নাম হলো ওহাব জহুরি আপনার নানা কি এমন কি আপনার নানা তো একজন জুয়েলারের ব্যবসা করে একজন স্বর্ণকার সোনার ব্যবসা যার মদিনায় ছিল এতটুকুই তার পরিচয় শেষ তার আগেও কিছু নাই পরেও কিছু নাই আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের যার কদম চুমতে পারলে আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হয়ে যায় যার সম্মান হলো আল্লাহর পরে যার নেতৃত্ব দুনিয়ার সব জায়গায় যার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত হাসরে প্রয়োজন জন্মেও প্রয়োজন তিনি হলেন আখেরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নানা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই আমার নবীজি সঙ্গে সঙ্গে জড়াইয়া ধরলেন চুমু খায়া আদর করে সোহাগ করে বারবার বলছেন নানা রে আজকে আমি নবী হওয়ার পরও আমি তোর কাছে হেরে গেলাম আমার ভাইয়েরা আমার নবীজি যদি না মিশতেন হুসাইন তো কথা বলতে পারতেন না একদিন ওহিনী আসছেন জিব্রাইল সালাতু আসসালাম আমার নবীজির কাছে নবীজির কাছে তো ওহি আসতো তিনি যখন শুয়ে থাকতেন তখন আসতো মা এসা বলেন আমি যখন বিছানায় শুয়ে থাকতাম একই বালিশে শুয়ে থাকতাম আমি আর নবীজি একই বালিশে একই লেপের তলে যখন শুয়ে থাকতাম তখনও জিব্রাইল সালাতু আসসালাম আমার সামনেই ওহি নাজিল করতেন সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীকে ওহি নাজিল ওহি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে মুসাকে বলা হয়েছে মুসা তুর পাহাড়ে আয়
সুলাইমান অমুক জায়গায় আয় কিন্তু আমার নবীজিকে যাওয়ার জন্য বলা হয় না আমার নবীজি যেখানে দরকার সেখানে নাযিল হইছে জোরে বলেন সুবহানাল্লাহ তো একদিন নবীজি ঘরের মধ্যে আছেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিনে ভিতরে আসবেন কিন্তু আসতেছেন না কেন আমার নবীজি বলেন ভাই জিবরাইল ভিতরে আসেন কেন যাওয়া যাবে না কেন নাপাকি কিছু আছে যেখানে নাপাক আছে সেখানে ফেরেশতা যায় যায় কি বলেন যায় না যখন তিনি ভিতরে যাচ্ছিলেন না তখন তিনি তন্ন তন্ন করে খুঁজতেছে আচ্ছা ঘরের মধ্যে কি নাপাকি থাকলো খুঁজতেছেন খুঁজতেছেন কিচ্ছু পান না হুসাইনকে ডাক দেন হুসাইন তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন না না কেন কি হইছে মুস্কি মুস্কি হাসেন আর বলেন না না কি হইছে বলেন তো কি হইছে কি তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো না না ওই যে ঘরের একটা কোণায় কাপড়ের মধ্যে দুইটা কুকুর কুত্তা বাইন্ধা ওখানে রেখে দিছি কি বুঝলেন নাতির যে কাম সেই কামই করছে আমার নবী যে রাগ করলেন না আমার নবীজি আস্তে করে মাথায় হাত দিলেন হাত বুলাইয়া দিলেন আর বলেন কোথায় রাখছো নানা কমক জায়গায় রাখছি আমার নবীজি নিজে কুকুরটা বের করে দিলেন জিব্রাইলকে ঢুকায় নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নানা কি পৃথিবীতে আর জন্মাবে বলেন জন্মাবে না এমন নানা পৃথিবীতে আর আসবে না কি বলবো পৃথিবীর সমস্ত সাহিত্যিকের সাহিত্য শেষ হবে শিল্পীর তুলি শেষ হবে শিল্পীর কলম শেষ হবে সব কিছু শেষ হবে আমার নবীজির আলোচনা শেষ করা যাবে না সুবহানাল্লাহ তিনি হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মা বোন আসছেন মা বোনদেরকে শুধু বলতে চাই সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস শুধু ঠিক নাই সেটা হলো পর্দা পর্দা কি ঠিক আছে পর্দা ঠিক নাই শুধু দরজার পর্দা জানালার পর্দা আছে দরজা জানালার পর্দা মাশাআল্লাহ সব কমপ্লিট কিন্তু নিজের গায়ের কোনো পর্দা নাই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যাওয়ার মূল কারণ একটাই ছিল তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পর্দার ব্যাপারে নামাজ পড়লাম পর্দা নাই হবে না তো পর্দায় থাকতে হবে পর্দায় থাকা কি সুন্নত না নফল পর্দায় থাকা কি ফরজ হযরত মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করেছেন আলীকে বলেছেন আমার স্বামী আলী গো আমাকে মৃত্যুর পরেও পর্দার ব্যাপারে চিন্তা করতে হবে আমার কবর যখন দিবা দিনের বেলা দিবা না রাত্রে বেলা দিবা সুবহানাল্লাহ দিনের বেলা যদি জানাজার আয়োজন করো আমি হলাম বিশ্ব নবীজির কলিজার টুকরা সন্তান আমার মহব্বতে রসুল্লাহর মহব্বতে হাজার হাজার সাহাবী হাজার হাজার মুসলমান আমার জানাজায় হাজির হয়ে যাবে দিনের বেলা জানাজা হবে আমাকে কেউ দেখবে না এটা ঠিক আছে কিন্তু রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমার লাশটা যখন সামনে রাখা হবে সে কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল কতটুকু মোটা ছিল কতটুকু চিকন ছিল এটা তার অনুমান করতে পারবে আমার পর্দার ব্যাঘাত ঘটবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে আমার পর্দা টুটে যাবে মেহরবানি করে রাত্রেবেলা যখন হবে কয়েকজনকে সাহাবিকে সঙ্গে করে নিয়ে কিছু সংখ্যক মোহরেমকে সঙ্গে করে নিয়ে জানাজার আয়োজন করে জানাজার নামাজ পড়ায়া আমাকে দ্রুত সমাহিত করে দিবা এই সকল কথাগুলো বলেন মা ফাতিমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন নিজের পানি নিজেই গরম করলেন গোসল করলেন কমপ্লিট হলেন এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো সুন্দর করে তাকে সাজায়া গোছায়া দিয়া গোসল টোসল কমপ্লিট করা যখন হয়ে গেল তাকে সঙ্গে করে নিয়ে জানাজার প্রান্তরে হাজির হলেন কয়েকজনকে সঙ্গে করে নিয়ে জানাজার নামাজ পড়লেন জানাজার নামাজ পড়ায়া আবু যর গফারীকে দায়িত্ব দিলেন আবু যর গফারী তোর দায়িত্ব হলো আমার স্ত্রী ফাতিমার কবরটা তুই খনন করবি তিনি কবরটা খনন করছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন কবরটা খনন করতেছিলেন আবার চোখের পানি ফেলে বলছেন রাসূলুল্লাহও চলে গেল রাসূলুল্লাহর স্মৃতিও চলে গেল আমিও চলে যাব আমি আর থাকতে চাই না রাসূলুল্লাহ বেঁচে নাই ফাতিমাও চলে গেল আর আমার থেকে আর কি লাভ আমার থেকে আর কোনো লাভ নাই এই কথা বলছিলেন আর কবর খনন করছিলেন কবর খনন যখন শেষ হয়ে গেল আবেগ আপ্লুত হয়ে বললেন কবর ওরে কবর তুই তো কথা বলতে পারিস না কথা যদি বলতে পারতি আমি তোর সঙ্গে কিছু কথা বলতাম তিনি বললেন কবর রে আজকে তোর ভিতরে কাকে রাখতেছি তুই হয়তো বা জানিস না আজকে তোর ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে জান্নাত দেওয়া হবে সমস্ত জান্নাতি রমণীদের সর্দার খাতুনে জান্নাত ফাতিমা কবরে তুই বেয়াদবি করবি না এই সকল কথা তিনি বলছিলেন এরপরে বললেন ওরে কবর তুই কি জানিস আজকে তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন
এমন একজন এমন দুইজন সন্তানের জননী যাদেরকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায়া দেওয়া হবে হাসান হোসেনের জন্মদানকারিনী মা হযরতে মা ফাতিমা কবরে তুই বেয়াদবি করবি না এইরকম ভাবে শেষমেশ বলে ফেললেন কবরে তোর কাছে অনুরোধ জানাই তোর ভিতর আজকে যেই দেহটা যাবে যেই প্রাণটা যাবে যে রক্ত চলে যাবে যে রক্তের সঙ্গে আমার নবীজির রক্তের মিল আছে যে দেহের সঙ্গে আমার নবীজির দেহের মিল আছে এমন একজন মহিলা যিনি রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা কবরে তুই বেয়াদবি করবি না এই সুন্দর করে যখন কথাগুলো বলে শেষ করলেন কথাগুলো বলার শেষ করার সঙ্গে সঙ্গে কবর থেকে যখন তিনি উঠে আসবেন সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে বলতে আবু যর গফারি ইসলাম তো কবর করেছিস ঠিক আছে ইসলামের জন্য অনেক পিটন খাইছিস সেটাও ঠিক আছে রক্ত ঝরিয়েছিস তাও ঠিক আছে কিন্তু এই কবরের জায়গা এমন একটা জায়গা আমল ভালো হলে এখানে দাম আছে আমল খারাপ হলে কোনো দাম নাই ওরে আবু যর গফারি আমি কবর আমার চূড়ান্ত কথা হলো আমল যদি ডান হাতের হয় কোনো কিছুই হবে না শান্তি হবে এই জায়গায় রহমত প্রাপ্ত হবে আর আমল যদি খারাপ হয় আমি মাটি এক প্রান্তে চলে যাব আমার অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে হাড় মাংস রক্তগুলোকে একাকার মাটির সঙ্গে করে দেওয়া হবে জোরে বলেন আল্লাহু আকবার কোনো সার নাই সেই কবরের জিন্দেগিতে সবাই যেতে হবে এভরিবডি মাস্ট বি ফেসড বিফোর দ্য ডে অফ রেজারেকশন প্রত্যেকটা মানুষকে কবরের জিন্দেগিতে যেতে হবে কোনো মাফ নাই সবাইকে অবশ্যই হাজিরা দিতে হবে দুনিয়া রিমান্ড তো একরকম রিমান্ডে মাফ পাওয়া যায় কিন্তু কবর এমন একটা রিমান্ড যেই রিমান্ডে মায়ের কোনো কমতি হবে না এমন মায়ের হবে উঠতেও মার বসতেও মার চলতেও মার সব জায়গায় মার হবে পিটন হবে কবর হচ্ছে রিমান্ড কাল কবর কি কাল রিমান্ড কাল সেই রিমান্ডে যেন আমাদেরকে না যেতে হয় আল্লাহ পাক যেন আমাদের জান্নাতের পথ যেন সুরঙ্গিটা আমাদের জন্য করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার মায়েরা সেজন্য বিশেষ করে পর্দার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন সচেষ্ট থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে সামনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে স্বামীর আনুগত্য করতে হবে আরেকটা কাজ হলো পর্দায় তো অবশ্যই থাকতে হবে তিনটা থাকলো পর্দা থাকলো না কোনো কিছুই হবে না মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন আমার নবীজির ইন্তেকাল যখন চলে আসলো ইন্তেকালের সময় যখন চলে আসলো ঠিক ছয় মাস পরে তিনি ইন্তেকাল করেন আমার নবীজি যখন মারা যাবেন মুমূর্ষু অবস্থা যখন মারা যাবেন এমন মুমূর্ষু অবস্থায় যখন তিনি পড়ে গেলেন একবার হুঁশ একবার বেহুঁশ একবার সুস্থ হন একবার অসুস্থ হয়ে যান তাকে বিষ পান করা হয়েছিল সেই বিষ প্রয়োগের কিছু রিয়াকশন মৃত্যুর সময় তার প্রকাশিত হয়েছিল আমার নবীজি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের সময় যখন চলে আসছে মা ফাতিমা আমার নবীজির সেই সকল মুমূর্ষু অবস্থা থেকে সহ্য করতে পারছিলেন না যখন আমার নবীজি মৃত্যু সজ্জায় শুয়ে আছেন মা এশার কোলের উপরে শুয়ে আছেন মা ফাতিমার কান্না বন্ধ হয় না চোখের পানি শেষ হয় না আমার নবীজি ফাতিমার কান্না সহ্য করতে পারলেন না তাকে আস্তে করে ডাক দিলেন আর কানের ভিতরে মুখ নিয়ে বললেন ফাতিমা আর কান্নাকাটি করো না আমার চোখের সামনে তুমি কান্নলে আমার সহ্য হয় না ফাতিমা তোমার কোনো চিন্তা নাই আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমি ওয়াদা করে যাচ্ছি আমার যখন মৃত্যু হয়ে যাবে কবরের জিন্দেগিতে আত্মীয়ের ভিতরে সর্বপ্রথম তুমি ফাতিমা তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে মা ফাতিমার হাসি চলে আসলো কান্না বন্ধ হয়ে গেল আমার নবী জেন্তেকাল করবেন আজরাইল যখন আমার নবীজির জান কবজ করার জন্য আসছেন দরজায় যখন দাঁড়ায় গেছেন দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে মা ফাতিমা দেখে ফেললেন বিশাল আকৃতির আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল ফিগার তার পা হলো জমিনে মাথা হলো আসমানে বিশাল ফিগার ভয় পেয়ে গেলেন দরজা লাগায় দিলেন আমার নবীজির সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি আব্বাজান কে যেন বাইরে দাঁড়ায় আছে বিশাল আকৃতির আমার নবীজি বললেন ও ফাতিমা আমি বিশ্ব নবী হতে পারি কিন্তু আমার কাছেও আজরাইল হাজির হয়ে যাবে সে তো আজরাইল এতে কোনো সন্দেহ নাই ও ফাতিমা সবর ধর ধৈর্য ধর ধৈর্যের কোনো বিকল্প নাই তাকে আসতে দাও দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জিবরাইল সালাতু ওয়াসালাম দরজায় দাঁড়ায় সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি উত্তর শুনলেন উত্তর শুনে সঙ্গে উত্তর দিয়া দিয়া বললেন
আজরাইল বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আসছো, আল্লাহর পারমিশন নিয়ে আসছো, এতে কোনো আমার আপত্তি নাই, আমি মৃত্যুর জন্য এক্ষুনি রেডি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সামনে যখন তাশরিফ আনলেন, দাঁড়ায় গেলেন, এবার বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, পৃথিবীতে অনেক প্রাণীর জান কবজ করেছি, সব প্রাণীর জান কবজের দায়িত্ব আমার হাতে, আমাকে এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু আজকে এমন একজন মানুষের জান কবজের জন্য আসছি হুজুর, যার কদম যার সম্মান আল্লাহর পরে, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে তার জবাব দিতে হবে, জবাব তো দিতে পারবো না হুজুর, এক নাম্বার কথা হলো আপনি আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি মাফ করে দেন, আর আমি ওয়াদা দিচ্ছি পৃথিবীর শুরু থেকে নিয়াজ পর্যন্ত যত প্রাণীর জান আমি কবজ করেছি আজকে অত্যন্ত আসান করে সহজ করে আমি আজরাইল আপনার জানটা কবজ করব। এইগুলো কথা বলার পরে আমার নবীজি শুয়ে পড়লেন, মায়েশার বুকের উপরে ছিলেন, বুখারী শরীফের হাদিস, মায়েশার থুতি এবং পেটের মাঝামাঝি অবস্থায় তার মাথাটা ছিল, সো অবস্থায় ছিলেন আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় তিনি আসলেন, এসে আমার নবীজির সুন্দর বুকের উপরে যখন হাতটা রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গেই হার্টটা বের করবেন, অপারেশন করবেন, হার্ট বের করবেন আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অপারেশন যখন তিনি শুরু করবেন আমার নবীজি হাত রাখার সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে উঠলেন, বললেন, আজরাইল হাতটা তাড়াতাড়ি সরায় দাও, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হাতটা সরাও, যখন তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখছিলে তখন যেন মনে হলো তোমার হাতটা আমার বুকের উপরে রাখো নাই, যেন মনে হলো গোটা আসমান শুধু নয়, গোটা জমিন শুধু নয়, গোটা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো, আজরাইল তুমি তোমার হাতটা তাড়াতাড়ি সরিয়ে নাও, আবার হাত রাখা হলো, আবার তিনি চিল্লায় উঠলেন, আবার হাত রাখা হলো, এবার বললেন, আজরাইল আর সহ্য হয় না, এবারে যন্ত্রণারও বেশি, তাড়াতাড়ি হাতটা সরায় নাও, আর সহ্য করতে পারছি না আজরাইল রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় যে আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার দীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না, জোরে বলেন সুবহানাল্লাহ।